নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্য সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকালকে চেন্নাইন এফসির সাথে জামশেদপুর এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু চেন্নাই এফসি দুই এক গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে এবং তোমরা যদি পয়েন্ট টেবিল দেখো তাহলে কিন্তু চেন্নাই এফসি কুড়ি ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে ছ নম্বর পজিশানে উঠে এসেছে আর এদিকে জামশেদপুর তারা কিন্তু একুশ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে নম্বর পজিশানে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে চেন্নাই এফসি তো সুপার সিক্সের মধ্যে আপাতত ঢুকেই গেছে এরপর কোয়ালিফাই করবে কি করবে না সেটা পরবর্তী ম্যাচগুলোতেই বোঝা যাবে আর এদিকে জামশেদপুর তাদের কিন্তু আর কোয়ালিফাই করা কোনোরকম সম্ভাবনা নেই বললেই চলে এই রকমই কিন্তু পয়েন্টস টেবিল থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের ফিফা র্যাঙ্কিং নিয়ে তো বন্ধুরা আমাদের ন্যাশনাল টিমের ফিফা র্যাঙ্কিং কত হতে পারে অনেকদিন আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম তো গতকালকে কিন্তু অফিসিয়ালি এটা জানা গেছে তো একশো একুশ নম্বর হয়েছে কিন্তু আমাদের জাতীয় দলের ফিফা র্যাঙ্কিং যেটা একশো সতেরো ছিল তো ইগোস্টি ম্যাচের হাত ধরে বলতে গেলে আমাদের জাতীয় দলের অবনতি দিনের পর দিন হয়েছে এবং সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একশো সতেরো থেকে একশো একুশ হয়ে গেছে একসময় একশোর মধ্যে র্যাঙ্কিং ছিল একশোও ছিল র্যাঙ্কিং সেটা কিন্তু কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু এই হচ্ছে ব্যাপার ইগোর্টি ম্যাচের হাত ধরে আমাদের যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের জাতীয় দলের অবনতি কনফার্ম এইটুকু বলা যায় আর ইগোর্টি ম্যাচকে নিয়ে গতকাল একটা সিদ্ধান্ত এসেছে যেটা হচ্ছে ইগোর্টি ম্যাচ যদি ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ড থ্রিতে কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু ইগোর্টি ম্যাচের সাথে দু হাজার আঠাশ অব্দি অটোমেটিক চুক্তি বেড়ে যাবে আবার চুক্তি বেড়ে যাবে দু হাজার আঠাশ অব্দি আর যদি ইগোর্টি ম্যাচ আমাদের জাতীয় দলকে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ড থ্রিতে কোয়ালিফাই না করাতে পারে তাহলে কিন্তু তিনি নিজেই ডিজাইন দেবে এই রকমই কিন্তু আপডেট গতকালকে বেরিয়ে আসছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে এবার ম্যাচ খেলবে মোহনবাগান ইস্টবেঙ্গল তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে মোহনবাগানের কিন্তু আগামী ছ তারিখে পাঞ্জাব এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটাও কিন্তু মোহনবাগান দর্শক শূন্য স্টেডিয়াম মানে ক্লোজ ডোর ম্যাচ হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই খেলবে তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই যে ম্যাচটা এখানে কিন্তু দিল্লিতে যে স্টেডিয়ামে ম্যাচটা হবে সেখানে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা গোলযোগের কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কারণে কিন্তু দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলতে হবে আমাদের কলকাতার দুই প্রধানকে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালালকে নিয়ে তো বন্ধুরা অনেকদিন আগেই তোমাদেরকে কনফার্ম করেছি যে মাদি তালাল তিনি কিন্তু ইস্টবেঙ্গলে প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন তবে বন্ধুরা তার কিন্তু দুই বছর চুক্তিতে তিনি সাইন করেছেন এবং আগামী মরশুমে এটা একদমই কনফার্ম হয়ে গেছে যে তিনি লাল হলুদ জার্সি গায়ে খেলতে চলেছেন এই ট্রান্সফার উইন্ডো খুললেই তার কিন্তু অফিসিয়ালি সাইনিং হয়ে যাবে এবং সবটাই তোমরা কিন্তু জেনে যাবে তো মাদিতালাল এবারে আউটস্ট্যান্ডিং প্লেয়ার তো সেই মাদিতাল এবারে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট একটা বড় খবর এছাড়া বন্ধুরা রবসন রুবিনোকে নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে যাকে তোমরা সকলেই চেনো আঠাশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার এই রবিনো যার মার্কেট ভ্যালু ছয় দশমিক চার কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছেন এবং বসুন্ধরা কিংসের সাথে তা কিন্তু এই দু হাজার চব্বিশের আগস্টের একত্রিশ তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই রপশন রবিনোর ওপর ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো রবিনোকে এর আগে অনেকবারই আইএসএলএল ক্লাব ট্রাই করেছিল কিন্তু রপসান রবিনো কখনোই আসেননি তো এই সিজনেও তিনি আসবেন কিনা সেটাও জানা জানানি জাস্ট মানে তার উপর ইন্টারেস্ট শো করেছে এবার রবসন রবীনও চাইছে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে সেক্ষেত্রে তিনি যদি ভারতে আসেন কোনোদিনই কিন্তু বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারবেন না তো সেটাই হচ্ছে ব্যাপার তো রবীন্নও তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আসার তার সম্ভাবনা খুবই ক্ষীণ তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হুগো বোমোকে নিয়ে তো বন্ধুরা হুগো বোমোকে যে মোহনবাগান আনরেজিস্টার করিয়ে রেখেছে তোমরা সকলেই জানো তার সাথে কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করেনি তো এবার ব্যাপার হচ্ছে এই হুগো বুমো তার কিন্তু মোহনবাগান ছাড়া জল্পনা প্রায় তুঙ্গে সেটা বলতেই পারো তোমাদেরকে কিছুদিন আগেই ভিডিওতে আলোচনা করেছি যে হুগ বুমোকে মোহনবাগান চাইছে যদি সামনের সিজনে তাকে একান্ত না রাখতে চায় তাহলে তাকে লোনে পাঠিয়ে দিতে চাইছে কারণ দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তিবদ্ধ রয়েছে হুগ বুমো এবং হুগ বুমোকে যদি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে কিন্তু মোটা অঙ্কের একটা ক্ষতিপূরণ তার জন্য গুনতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে সেই কারণে মোহনবাগান চাইছে যাতে তাকে লোন ডিলের মাধ্যমে ছেড়ে দেওয়া হয় অন্য কোনো দলে পাঠিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে উড়িষ্যা এফসি বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া এই তিনটে দল কিন্তু তাকে নেবার চেষ্টা চালাচ্ছে মানে হুগো বোমুকে নেবার চেষ্টা চালাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে কোনোরকম আপডেট কনফার্মেশান এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ